তোরা তো বেসিন পরিষ্কার করবি না, খালি মুখ ধুয়ে ধুয়ে চলে যাবি। এই যে আমাকে এই বেসিন পরিষ্কার করতে হবে, তোমরা তুমি কয়দিন রড টানো, আমরা আসি তো। একটা দেখি। হ্যাঁ, বাকি জীবন তো আমাদেরই টানতে হবে। তাই দেখো, কথাবার্তা শোনো, বেসিন কেউ পরিষ্কার করবে না, পায়খানা বাথরুম কোমোড সব সব আমাকে করতে হবে, দেখতে। হ্যাঁ, চিন্তা করবি না, পালায় চলে গেছি। ওই যে পালায় দরজা খোলা ছিল, পালায় চলে গেছি। চলো, কি বলবো, পায়জামা পায়জামা দেখো তো, রুবুর ঘরের কম্বলের ওখানে নাকি। গুড ইভিনিং বন্ধুরা, তখন তো দেখলাই তার মধ্যে একটু সেরু পালিয়ে গেছিল, গেট খোলা ছিল, সেরু চলে গেছে। যাই হোক, দৌড়ে করে ছোটটা নিয়ে আসলো, তার গেট খোলা পাইলেই হলো, পালাই ওকে যাইতেই হবে, তাই না রুবু? হ্যাঁ, পালাইতেই হবে, মানে এরকম একটা ব্যাপার প্রকৃতি, ওকে একটা মারা ধরা হচ্ছে আর কি। এখন এই যে রুটি বানাচ্ছি, গরম গরম রুটি, আমাদের এখানে গরম পড়েই গেল, ভালো গরম, এখন ফ্যান লাগে, বাপরে, আমারই খুব ঠান্ডা বেশি, তার মধ্যে তো আমি অবাক হয়ে যাচ্ছি যে আমাদের এরকম ফ্যান লাগছে। কি আর বলবো, এক একজনের এক একটাই, যেখানে ভাত ওই যে লাকড়িতে রান্না হয় বলে বাপের হাড়ি একদম কালো হয়ে গেছে, কেউ রুটি, আর ছোট ছেলে টিফিনে, ও তো পরীক্ষা চলছে তাই টিফিনে রোজ ইসে নিয়ে যায় কি বলে ম্যাগি, ওই ম্যাগি দেখি আমার বড় ছেলে লোভ, ও রাত্রে লোভ, ও রাত্রিবেলায় ম্যাগি খাবে। ওই যে বাঁধাকপি গাজর ওগুলা কাটছে, ওই যে দেখো কেটে ওর ম্যাগি তৈরি হবে। অবশ্য নিজে নিজে পারদর্শী তো, তাই না ভাই? হ্যাঁ, নিজে নিজে এক্সপার্ট, সেই কারণে ও নিজেই বানাচ্ছে আর কি। ফুলবে 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 এই ফুলবে হবে 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 আসতে বছর। দেখি এটা ফুলবে ফুলবে হ্যাঁ হ্যাঁ, উম্মীদ সে বানতা হ্যায় কাম, আশীর্বাদ আটা। এই যে দেখো বন্ধুরা, বড় ছেলে কি দারুণ ম্যাগি বানিয়েছে, ওইটার কালার একরকম আসতেছে আর এইটা একরকম দেখা যাচ্ছে ক্যামেরায়, জানিস এটা একটু ডার্ক হয়েছে, কিন্তু ক্যামেরাতে এতটা ডার্ক দেখাচ্ছে না। এই যে খাচ্ছে, ওই যে ডাল আছে এখন। হ্যাঁ, তুই ঠিকই বলছিস, আরে বাহ, তেল কেমন হয়, একটু বেশি হয়েছে রে, রান্না বান্না একটু জানি, একটু মনে হয় তেলটা বেশি হয়ে গেছে, একটু গোলমরিচ দিই না, গোলমরিচের গুঁড়ো দিলে বেশি একটু ঝাল ঝাল হবে, ঝাল খেতে পারবি তো? হ্যাঁ হ্যাঁ, দেখিস এটা গোলমরিচ দেখি এখন সেই ভাল। হ্যাঁ, উঠে গেল, বাহ, গুড গুড গুড, দুটা করব আমি, আর রাত্রিবেলা খাবো না, আমারটা কড়া করে ভাই, যোগ না কড়া কড়া আমি খাবো, কড়া খাই, কড়া না ছাড়া খেতে পারি না, খাইতা পারি না, এটা বাবারটা করতেছ, তারপরে কোটটা করবো, তাই তো? হ্যাঁ, কড়া করে কড়া করে কড়া, তাই তো? হ্যাঁ, একটু গরম পড়তে মনে হয় কুসুমটা এখন ছড়িয়ে গেল নাকি, বেশি লবণ দিলে লবণ কটা, একদম মচমচা মচমচা ভাজা খেলে তো কোনো উপকার নেই, উপকারের কে দরকার, পেট ভরার দরকার, বাহ বাহ, খাদ্যর যদি ফুড ভ্যালু না থাকে, সব খাদ্যের ফুড ভ্যালু হয় না, হয় না, খাদ্য মানেই ফুড ভ্যালু, নাহলে করবে কি করে,
বাহ, আমার ডিমটা সেই হইলো তো। হ্যাঁ, আর একটু গড়া করো, কমিয়ে দিই নাহলে পুড়ে যাবে। এই যে জামা কাপড়, জামা কাপড় ধোয়া হয়েছিল, আস্তে আস্তে তো শীতের জামা কাপড় সমস্তই তোলা হচ্ছে। শীতের আর জামা কাপড় রেখে লাভ নেই, কেননা আমাদের এখানে ওই যে দেখো ফ্যান চলছে, সেরুও ফ্যানের নিচে শুয়ে আছে। আমি দুপুরবেলাকে ফ্যান ছেড়ে শুয়েছি, মানে ফ্যান এখন মানে বিদায়, বিদায় না আগত আগত। আমার ছোট ছেলেটার মাথায় খারাপ হয়ে গেল নাকি পরীক্ষা দিতে দিতে, কে জানে। এখন মোটামুটি আলনা হচ্ছে তোমার ফাঁকা হবে, কেননা এত জামা কাপড় হয়ে গেছে, সেই শীতের জামা কাপড় এখানে ঝুলছে ওইখানে ঝুলছে, এবার সব আস্তে 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 আস্তে। আর তোর বাবা যে এখনো যে কম্বলের মায়া ভুলতে পারে না, আজকেও গায়ে দিছিল মোটা কম্বল। হ্যাঁ, দুই আমাকেও দিচ্ছে। তাই? হ্যাঁ হ্যাঁ বন্ধুরা, আজকে প্রায় 13 দিন পরে, 13-14 দিন পরে, মানে মাসের মাঝখান হয়ে গেছে আর কি। তো সেই সময় বুঝলি আজকে ভাবলাম যে না একটু ভিডিও করি। হ্যাঁ, করার মানেটা হচ্ছে এটা তো একটা সাধারণ নর্মালি তোমাদেরকে দেখালাম, তো ভিডিওটা করার মানে হচ্ছে আমি এখনো জিন্দা আছি আর কি। দুই ছেলের বলতে ছোট ছেলের আজকে তোমার ধরো কয়দিন হলো রুগু পরীক্ষা? 9 দিন। 9 দিন ধরে পরীক্ষা চলছে, তা সকাল মানে সকাল সকাল উঠে 8টার মধ্যে বেরিয়ে যায়। আর তোমরা তো জানো আমি প্রফেশনাল ইউটিউবার না বলে আমি ওই সকালবেলায় ক্যামেরা ধরে করতে পারি না, ওর খাওয়া দাওয়া টিফিন এই সমস্ত করতে করতে আর কি, মানে তোমার ছেলে। হ্যাঁ হ্যাঁ, বুড়া ছেলে বলে কথা না, কিন্তু ওকে তো ওর টিফিনটা করে দিতে হবে, খাওয়াটা রেডি করে দিতে হবে, তো এই সমস্ত করতে করতে আমি ধরো এই 13-14 দিন পরে আজকে ভিডিও বানালাম, বানিয়ে তোমাদেরকে বললাম যে আমার অসুবিধাটার কথা। ওর পরীক্ষা 23 তারিখে শেষ হবে নাকি? হ্যাঁ, ওর পরীক্ষা 23 তারিখে শেষ হবে, বড়োর আবার 26 তারিখে পরীক্ষা শুরু হবে, বুঝছো তো। এখন কতটা কিভাবে কি করতে, তাও একটা রক্ষা যে বাবার পরীক্ষাটা 11:30 থেকে হয়, এটাই বলার জন্য যে ওর পরীক্ষা ছিল, তো এই সমস্ত কারণের জন্য আর কি ভিডিও আমি করতে পারিনি। তো আজকে মানে একটু তোমাদেরকে সবকিছু দেখিয়েই মানে ভিডিওটা করলাম আর কি। তাহলে ভিডিওটা বন্ধুরা রাখি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অনেক দর্শক যেন আমার ভিডিও দেখে, পছন্দ করে, লাইক করে, সাবস্ক্রাইব করে। হ্যাঁ, তো তোমরা সবাই মিলে আমাকে একটু দেখে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। হ্যাঁ, যেন মানে কর্ম করলে না ভীষণ ভালো লাগে। হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে যে তোমার না দেখলে একটু কীরকম লাগে না যে কষ্ট করে করছি, দেখারই লোক নেই। তো যাই হোক, তোমরা অনেক অনেক মানুষ দর্শক, হ্যাঁ বন্ধুরা সবাই যেন আমার এই ভিডিওটা দেখো, আস্তে আস্তে সমস্ত ভিডিও তোমাদের অত আমি বলতে পারবো না, রংচঙা ভিডিও আসবে, ফাটাফাটি ভিডিও আসবে, যেটা আমি সেটা আমি বলেই আর কি মানে প্রেরণা দিব। হ্যাঁ, যেটা আমি যেটুকু আমি পারি, যেটুকু আমার জীবনযাত্রা। হ্যাঁ, মিথ্যে কথা বলে মিথ্যে কথা দেখিয়ে এই সমস্ত করে তো লাভ নেই না বল, তো সেজন্যই ওই নর্মাল জীবনযাত্রায় যা হয় মানুষের, কখনো ভালো কখনো খারাপ। তো এই তো ছিল বন্ধুরা, অনেক জ্ঞান দিয়ে দিলাম, তো জ্ঞান না এটা সত্যি কথাই। তো আজকের মতন ভিডিওটা রাখি, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আবার দেখ সরস্বতী পুজো কেমন কাটালা আমিও তো জানি না, আর তোমরাও কেমন কাটালা সেটাও আমি বলতে পারবো না, তো আমি খুব একটা ভালো কাটাইনি। হ্যাঁ, তো যাই হোক, বাড়িতে পরীক্ষা টরীক্ষাও ছিল, সব কিছুই ব্যাপার। তো আজকের মতন ভিডিওটা রাখি, আবার দেখা হবে, এরকম ফাঁক পেলে আবার ভিডিও করে তোমাদেরকে দিব। তো আজকের মতন রাখছি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।